সমস্ত সংসারে চলে গেছে, বড় নেতা কথা বললে তার কথার উপর কথা নাই, 3 লক্ষর জায়গা বড় নেতা 30 লাখ কছে, ইতিহাস হয়ে গেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আসলে কিন্তু 30 লাখ না, হওয়ার কথা ছিল 3 লাখ, ধরে বলেন কয় লাখ? তো ফট করে একটা আনসার করছে, না 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 30 লাখ। হে তুই কুটি আছিস রে, তুই পাকিস্তানের স্বেচ্ছায় কারাবরণ করে যুদ্ধের সময় কি আরামে ঘুম পারলো ভাই, বেটিগুলা সব থাকলো ভারত আর যুদ্ধ করলো আমাদের বগুড়ার ছোল, জোরে কোন কথা কর না কেন, কথা কর না কেন, কালোর ঘর থেকে স্বাধীনতার ঘোষণা দিল, মতিয়র একটা বই লিখছে আমার ফাঁসি হোক, বই পড়ে দেখবেন কি মজাই মারছে ভাই, আশা করি গলাত মালা দেয় কাম করলো কে আর মালা পেল কে, এই জন্যে বগুড়ার সন্তানকে সবাই বলে শহীদ জিয়া, আরাফার ময়দানে গিয়া শহীদ জিয়ার লাগানো গাছ, নিমের গাছের ছায়ায় প্রত্যেকটা হাজি, এবং মসজিদে ওখানকে আরাফার যে মসজিদে সেখানে দোয়া হয় আল্লাহ এই আমাদের বগুড়ার সন্তান শহীদ জিয়ার নামে এখনো হয়, জোরে কোন সুবহানাল্লাহ, কি মনে করছেন? কথা প্রসঙ্গে আইল দিকে আপনাদের শুনাইলাম, ইতিহাস আমাদের যুবকদের জানতে হবে, ভুল ইতিহাস শিখালে হবে না, আসল ইতিহাস জানার দরকার আছে না নাই, জোরে বলেন আছে না নাই, কি বলতেছিলাম? সবাই চলে গেছে সামসারা, কিন্তু আবু সুফিয়ান বলে চলো যাই, মানে কি চলো যাই, এই এত পেঁচার বাড়ি ঘরের মধ্যে চল, ঘরের মধ্যে 2 জন উঠে 10 জানলা ভালো করে লাগা, আবু সুফিয়ান বলে কি কবেন যে দরজা, আরে খাঁক খুঁজতে শুনতে পারে লাগা দরজা জানলা লাগায়া, আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহ এতিম পোলা হলেন আল্লাহর নবী, আবু জেহেল দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহ এতিম পোলা হলো আল্লাহর নবী, তা আবু সুফিয়ান বলতেছে এই কথা ঘরের মধ্যে না কয়া বাইরে যায় কহ, আবু সুহেল কয় কেড়ে পাকলা বাইরে যদি কই তা আমার নেতাগিরি থাকবে, খালি নেতাগিরি রক্ষা করার জন্যে ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন, আল্লাহর বান্দারা আল্লাহ রাসুল বলতেছে রে সাহাবীরা হজরে 2 রাকাত নামাজ পড়লে কত সওয়াব হবে, আমি প্রশ্ন করলাম মাবুদ আরামের ঘুম বাদ দিয়ে আসসালাতু খায়রুন নাম মিনার নাম শোনার পরে আমার যে উম্মতেরা ফজরের নামাজ মসজিদ জামাতের সঙ্গে আদায় করবে আপনি কত খুশি হবেন যদি মেহরবানি করে একটু বলেন, আল্লাহ বলে হাবিব রে নামাজের মালিক আপনি না, নামাজের মালিক হলাম আমি আল্লাহ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এরে ফজরের কথা বলতে ওরি 4 ডানা করে উঠলো রে, আরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ হলো এই ফজরের নামাজ, আপনাদের কাছে কি মনে হয় ভারী মনে হয় না? আরে যতই পড়েন তারপরেও শীতের কালে ল্যাপট ছাড়ে বাইরে হতে মিন সারিল ওয়াসওয়াসিল খান্নাস ভিতরে খান্নাস ক্রিয়া করে, এ পাগলা চোখ বন্ধ কর এখনো 1/2 ঘন্টা টাইম আছে, যেই বন্ধ করছেন ওই এমন টিপা শুরু করছে নামাজের স্বেচ্ছাতন, অনেক মুসল্লা আফসোস করে ভাইরে স্বেচ্ছাতন পাছিলাম ভাই, আবার আল্লাহ বললেন হাবিব আর সালাতু খায়রুন নাম মিনার নাম শোনার পরে ল্যাপকে লাত্তি মারবি, ল্যাপক লাত্তি কিসের শীত কিসের পানি, ল্যাপরে লাত্তি মারিলাম ঠান্ডা পানি যে উজু করে যখন মসজিদ রওনা দেয় ফেরেশতা বলে আল্লাহ তোমার যুবক বান্দা যে সময় আরামের ঘুম দেবে সে সময় আসসালাতু খায়রু মিনান নাম শোনার সাথে সাথে ঘুমকে লাত্তি দিয়ে ল্যাপকে ফেলা দিয়ে ঠান্ডা পানিতে উজু করে তোমার মসজিদে যায়, এই বান্দার সময় এই বান্দার সম্বন্ধে তোমার রেজাল্ট কি, আল্লাহ বলতে ফেরেশতা সাক্ষী থাকো
এরা শুধু মসজিদে যাচ্ছে না, মনে হয় এরা বদরের যুদ্ধে ডাক পেয়েছে। হুজুর, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়া তান দুই রাকাত নামাজ পড়েছিল। এই দুই রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিছিলাম, আজকে উম্মতি মুহাম্মাদের জন্যে আদমের ওই দুই রাকাত নামাজ আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের দুই রাকাত নামাজ যখন জামাতে মসজিদ আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহে সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ফজরের দুই রাকাত নামাজ জামাতে পড়লে আদম নবীর সমান সওয়াব, জীবন যাবে হুজুর, ফজরের নামাজ কোনো দিন বাদ পড়বি না। সুবহানাল্লাহ। আপনারা কি করছেন? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। জোরে বলেন, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই জোরে বলবেন ভাই, আল্লাহু আল্লাহু তুমি জাননি জানালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। এখন জোহরের চার রাকাত নামাজ পড়লে, আসরের চার রাকাত নামাজ পড়লে, মাগরিবের তিন রাকাত নামাজ পড়লে, এশার চার রাকাত নামাজ পড়লে কত সওয়াব আপনার কি শুনবার চান? কারা কারা শুনবেন? দুই হাত তোলা, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, হাত নামান। এই কমিটির মধ্যে একটু ফুসফুসি হচ্ছে কমিটি, কারণ একটা বক্তাও একটা টেকাও আপনাদের কাছটা তোলেনি, তেরকে মধ্যে একটু উসখুস করতে, আপনারা ভালো মতো শুনতেছেন কিন্তু এরা শোনার পারতেছে না। এরা কয় কী দে হবি, ওই দিক থেকে দুই ছড়া উঠলো, ওটি থেকে আমি শোনেন, এই নামাজের আওয়াজ শুনতে যারা উঠতেছে ওদের কাছে গামছা নিয়ে দেওয়া লাভ নেই, কারণ টাকা থাকলেও এই সালারা দিবি না, জোরে কথা দিবি না। আমি নিজের চোখে দেখছি ভাই, পকেট ভরা টাকা, নিজের চোখে দেখছি, 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, ওর সামনে মসজিদের মগ গেছে, মসজিদের মগ 500, 200, 100, 10 টাকা নাই, মানে 10 টাকা নাই, পকেট ভরার টাকা থুয়া 10 টাকা নেই ঠেলা মারছে। দুই কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ এর কান্দর থেকে কি করবো, এর কান্দর থেকে করবো কি, পকেট ভরার টাকা থুয়া যাই তোমার দান বাক্স ঠেলা মারি কি? আল্লাহ বলতেছে, ওই দান বাক্স ঠেলা মারিনি রে, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাতই ঠেলা মারছে, যতই নামাজ পড়ুক কাম হবি না। এই কমিটির মধ্যে এরকম একটু চিন্তা করতেছে, গরমের মধ্যে তোমাকে ফ্যান দিছে তারপরে গরম লাগতেছে, হ্যাঁ হোক অসুবিধা নাই, আপনি কিন্তু আর ফ্যান নাই, তের কি ভিতরে একটা সন্দেহ হচ্ছে যে শেষ পর্যন্ত লোক থাকবে কেবারে, হুজুর যে আওয়াজ ধরলো, আমি আপনাকে এলাকার জীবন আছি কন একটু প্রাণ ভরে আওয়াজ করি আপনারা শোনেন, তের কি খুশখুশিটা বন্ধ করার জন্য আপনার কাছে চাদর আর রুমাল যাবি, এই মুরব্বী, ও মুরব্বী মুরব্বী দেখছেন দেখছেন, এই গামছা আলা কুটি, ব্যাগ আলা কুটি কুটি, আপনাদের কমিটির লোক কোথায়? সেগুলো নিজের তো আওয়াজগুলো একদম দেন না, টেকালে আরেক দিকে চলে যাবি, বহু গাঁজা খোর হিরোইন খোর বাড়াছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েদের মধ্যে করে যদি মেয়েরাই আদায় করে তাহলে কোনো সমস্যা নাই, আর আপনাকে বিশ্বস্ত লোক পাঠাবেন, হাদিস শরীফ আছে মেয়েদের মধ্যে এমন লোক পাঠান লাগবে, পুরুষ মানুষ মেয়ে দেখলে তাদের কিছুই হয় মনে হয় না, একেবারে 80 বছরের উপর বুড়ে একটা মেয়ে মানুষ দেখলে আর কিছুই মনে হয় না, আর একটা হলো 6 বছরের নিচের ছোট বাচ্চা, ওই মেয়ে মানুষ দেখলে আর কিছুই মনে হবে না, জোরে কোন কথা ঠিক কিনা? তাছাড়া মেয়েদের দিয়া মেয়েদের মধ্যেই তোলা ভালো, এটা হলো মহিলা মাদ্রাসা, জোরে কোন কি মাদ্রাসা, এখানে ওরা ছেলে কোথায় পাবে? হাফেজি মাদ্রাসা হলে, ছেলে মাদ্রাসা হলে অনেক ছেলেরা মাঝখানে দাঁড়ায় যেত, কিন্তু এর ক্ষেত্রে ছেলে নাই রে বাজার কুটিরে, ব্যাগটা কোন দিকে গেল রে? এই সাইড থেকে ধরছে, এই এই সাইড থেকে দেখতে দিছি, আপনারা দিছেন সবাই খাখায় দেওয়া শেষ, আপনি করেন
মানে এত তাড়াতাড়ি দান করতেছে আর রুমাল ধরার সাইজ থাকে টাকা দিবি কুটি আর থুবি কুটি আর লিবি কুটি। আমার মা বোনেরা পর্দার অন্তরে নিজেরা আছেন মা, আল্লাহ রাস্তা আপনারাও দান করবেন, মাগরিবের নামাজ যখন আসবে তখন আপনাদের ওয়াজ চলে আসবে মা, আপনাদের ওয়াজ আছে। মায়েরা যারা বসে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে মাদ্রাসার জন্য ব্যাগ যাবে আল্লাহর হস্তে 10-20-50-100, যে যা পারবেন দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। এখানে এমন কোন আল্লাহর বান্দাকে আছে যেই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবে, একটা কোরআন বাবদ মাত্র 500 টাকা, বাপ মা কবরে চলে গেছে? আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দাকে আছে যেই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ আমি দান করব? আপনাকে বাজার থেকে কোরআন কিনে আনা লাগবে না, আপনি 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে রোক দিয়া দিবে। সামনে থেকে দেওয়া লাগবে বাদান লগত দেন। এই দেখেন আসেন বাবা, আপনি একটু দিক দিয়ে আসেন, সোনার চান আসেন। হ্যাঁ দেখেন কীভাবে ওয়াজ শুনতেছে, শুরুর থেকে এ পদ্ধতি চোখ পাল্টায়নি, মনে করতেছি এই শুধু কাম ছাড়া যায় কে রে, নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়ার ভাগ্যের ব্যাপার। বাপ মা যাদের কবরে গেছে খালি নিয়ত করেন আল্লাহ একটা কোরআন শরীফ দিলাম, যা সব হয় বাপ মার কবরে দিও। কত কিছু করা লাগতো বাপ মা থাকলে, আপেল কিনা, বেদনা কিনা, ল্যাপের কম্বল কিনা, এ কিনা, সে কিনা, কবরে গেছে আর কোনো খবর নেই। আর সেই মরা মা বাবার জন্যে নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন, দোয়া করে দিব আল্লাহ বাপ্পার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। মাশাআল্লাহ, আর একজন পাওয়া গেল, আল্লাহ তোমার এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আর একজন কোরআন শরীফ বাবদ, একটু বাতাসে উড়ে যাচ্ছে তো একটু, আচ্ছা ঠিক আছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহ তোমার বান্দা বাপমার জন্য কোরআন শরীফ বাবদ নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একজনও লড়াচড়া করবেন না, যারা শুধু কোরআন শরীফ দিবেন, কোরআন শরীফ সবচাইতে বড় দান। নবীর এতিম মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় একটা কোরআন, কোরআন বাবদ 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সওয়াব পেয়ে যাবেন। এই ফ্যান ঘুরে উদিকে দিতে গেলে টাকা উড়ে যাচ্ছে না, থুয়ে দিছে জায়গা মতো। আসেন বাবা আসেন আসেন, 500 টাকা দেওয়ার কেউ নাই, নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেন ব্যাগের আদায় হলে ব্যাগ কোন দিকে যাবি, ব্যাগ কি ঠেলতে আসবি, আসবি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ব্যাগ সব টেদে নিয়ে আসবেন, এখানে ব্যাগ আসাও সারা আমার আদায় শেষ, পরে দিবার চাইলে আর হবে না। এই যে লোকগুলো উঠে যাচ্ছে না, ওই ফাঁকটা আপনার পুরো করে বসেন তো, বসেন লড়ে চলে বসেন ভাই, খালি লড়েন। একটা ঝাঁকি দেওয়ার সামনে আসেন, 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, সবচাইতে বড় ডাক্তার আল্লাহর কোরআন, আমার কথা না আল্লাহর কথা, আল্লাহর কথা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে আল্লাহ মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সোনালো জোরে কোয়া যায় না। এই ব্যাগগুলো সব নিয়ে আসো বাবা, নিয়ে আসো, আর সবাই বসেন। এই যারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, এই শুধু বসেন না কেন, ওরা উঠে আপনাকে বসার চান্স দিয়ে দিল, বসেন বসেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, আগুনের চুলা যখন শান্তির বাগান পায় শুকরিয়া দান, এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। জোরে কোন কয় রাকাত, এ কথা কন না কেন, কয় রাকাত, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে মাবুদ আগুনের চুলা তুমি শান্তির বাগান বানায় দিয়েছ আমার ইমানের খাতিরে, আমি তোমাকে খুশি করার জন্যে সেজদা দিলাম, এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই। আল্লাহ বলে হাবিব, ওই ইব্রাহিমের আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আপনার জাতির পিতা যে 4 রাকাত নামাজ আদায় করেছে, ওই 4 রাকাত নামাজ
আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের চার রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের চার রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহু আকবার। এই ফাঁকে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা যে হাল খাতা করলেন, খবর কি টাকা উঠছে? হাল খাতা মানে যেটা হালকাতা থাকে, হালকাতা বোঝেন না, খিয়া খিলিয়া টেকালে, আগে টেকালে না, আগে খিলাই সাইজ মতো খিলাই। দেখলাম গরুর গোস্ত পাক করছে, কেড়ে রাত আকবরি আর ভুনেও ফেল, কিন্তু ভাত একটু নরম আছে, কিন্তু গোস্ত সেই হালকাতা করে খিলিয়াছে, এই জন্য যা উঠছে উঠছে আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ শোনেন, তাহলে ফজরের দুই রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আদম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দিবে, সুবহানাল্লাহ। কোন জোহরের চার রাকাত নামাজ জামাতে আদায় করলে কোন নবী, আরো জোরে কোন কোন নবী, আসরের চার রাকাত ফরজ। এই যে কোরআন শরীফ সবচাইতে বেশি যে নবীর আলোচনা, আপনি আমাদের নবীর উপর আল্লাহ কোরআন দিছে, কিন্তু সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে বলেন তো সেই নবীর নাম কি? হ্যাঁ, কোরআন শরীফের সবচাইতে বেশি আমাকে নবীর উপর নাজিল করলো, আর মুসা নবীর নাম আল্লাহ বেশি দিল। সাহাবীরা কয়, হুজুর এটা কেমন হলো? রাসূল কয়, সদবোধ। সুবহানাল্লাহ। কোন সাহাবার চুমুক ডাকে, সদবোধ মানে? বলে মুসা নবীর উপর যে কিতাব আল্লাহ নাজিল করেছে ওই কিতাবে আমার নাম বেশি, আর আমার উপর আল্লাহ যেটা নাজিল করছে সেটার মধ্যে মুসা নবীর নাম বেশি। শিক্ষা দেওয়ার জন্য এই যে আমার আগেকার বক্তা আপনাদের সামনে ওয়াজ করলেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগাহ, আল্লাহ বললেন মুসা ফিরাউনের কাছে যাও, ফিরাউন তাগুত হয়ে গেছে। মুসা তখন কি বলছিল? আল্লাহ একলা যাবো? আল্লাহ বলতেছে মুসা ফিরাউনের কাছে যাও, মুসা বলতেছে আল্লাহ একলা যাবো? আল্লাহ বলতেছে তোর সাথে কে যাবি? খেয়ে যাবে মানে কাম কর্ম তোমার আর পিটন ক্ষমা আমি, তুমি কি মনে করছো? আমি যে মুসার ফেরাউনের কাছে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন তো তোমাকে পাবি না, আমাকে দিবি, তো তুমি কও কাম কার? আল্লাহ বলতেছে আমার কাম, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো কলেমার দাওয়াত দেওয়া কার কাজ? সবাই কয় না, জোরে বলেন কার কাম? আল্লাহর কাম। আপনার নাম আল্লাহ, আমি দাওয়াত দিব ফেরাউনকে আর ফেরাউন আমাকে ধরে মারবি আর আপনি আরামে বসে থাকবেন। আল্লাহ কয় মুসা তুই কি চাস? মুসা বলতেছে আল্লাহ যদি ফেরাউনের কাছে যাইতে হয় তাহলে আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহ বলে মুসা কি জানতে চাস? মুসা বলতেছে আল্লাহ সেই জিনিসটা হলো আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন তাহলে আমার কাছে কি চাবেন? কোন আল্লাহ কয় মুসাই তুই জীবনেও আল্লাহ হওয়ার পারবো না। মুসা বলতেছে আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবা না, তোমার জায়গা তুমি আমার জায়গা থামি। মনে করো, মনে করো তুমি যদি মুসা হও আমি যদি আল্লাহ হই তুমি কি চাইবা কও? আল্লাহ বলে মুসা যদি আমি মুসা হইতাম তুই আমার আল্লাহ হইতি তাহলে চাইতাম সুস্থতা আর হায়াত। তাইয়েবা মুসা বলতেছে আল্লাহ তোমার কাছে কি চাওয়া লাগবে? এইটা আমার জানা ছিল না, এই মুহূর্তে জানতে পারলাম তুমি আমার সুস্থতা আর হায়াত তাইয়েবা দান করো। আল্লাহ বলে মুসা রে তুই বড় সালা, জোরে করো সুবহানাল্লাহ। সেই মুসা নবী যখন সাগরের কাছে গেল, জোরে কোন কিসের কাছে? তিন দিকে ফেরাউনের সৈন্যরা মুসা নবীকে ঘিরে ধারণ করেছে। এখন সামনে সাগর, ফেরাউন বলতেছে মুসা রে আর দৌড়াবো না, আর দৌড়াবো না, ভালোই তো দৌড় দিল। এখন তিন দিকে আমার সৈন্য দাঁড়িয়ে আছে, এখন সামনে সাগর, পলাইবে কোন দিক দিয়ে?
নাসরুম পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়াফাতুহুন করিব ওয়াবশিরিল মুমিনী। আবু সাইদ বিশ্বাস করে বলেছিল মার, মনে করছিল পুলিশরা মারবি না, মার মনে করছিল পুলিশ মানুষ, কিন্তু বাংলাদেশের পুলিশ আর আওয়ামী লীগের মানুষ না। আওয়ামী লীগ পুলিশ মরে গেলে এক সালা ইন্নালিল্লাহ কয় না, সবাই কয় আলহামদুলিল্লাহ, ধরে কর কথা ঠিক কি না। এই কয়েকদিন আগে মতিয়া চৌধুরী মরছে, আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, ভাই মতিয়া চৌধুরী মরার কথা শুনে কমপক্ষে 116টা কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্নালিল্লাহ নাই। বিশ্বাস না করেন, আমার কাছে মোবাইল আছে, দেখে সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর পুলিশ মরলে কয় আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন, একটা নিরস্ত যুবকের বুকে গুলি বসাই দিলে একটা করেনি, একটা করলে তাও হতো, বারবার করছে। বাজান রে, কেন বললাম কথাটা আপনাকে বোঝানোর জন্যে, বর্তমানের সাথে সেই সময়ের মিল। ফেরাউন বলে সাগর এখন পলাবি কোন দিক দিয়ে, আপনারা বলেন তো মুসা নবীর প্রতি আল্লাহর ইমান কমজোরি না জুরি, এখন কমজোরি না জুরি। ফেরাউনকে আর দৌড়াবো না, মুসা বলতে আমি ঠিকই দৌড়াবো কিন্তু তুমি ভালো। ফেরাউন কয় তোর সাথে সাথে দৌড়াবো রে, মুসা কয় আল্লাহ তুমি যেটি আমাকে থামে দিলে সাগর দিয়ে, আমি বলে আমার সাথেই দৌড়াবি, ঠিক আছে। আল্লাহ কয় মার লাঠি, মুসা মার লাঠি, কুটি মানুষ কয় ফেরাউনক লয় সাগরত মার। 12টা রাস্তা হয়ে গেছে, মুসা নবী যেই রাস্তা দিয়ে মারছে দূর, ফেরাউন সাথে সাথে দল বাল নিয়ে দৌড় মারছে, বাদান যাওয়া লাগে নাই, তার আগে সাগর একাকার হয়ে গেছে। ওই ফাঁকা জায়গা মুসা নবী তার সাঙ্গ পাঙ্গদেরকে বলতেছে যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, ওই আল্লাহর শুক্রিয়া তান আমরা আল্লাহকে সেজদা দেব। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতই জিকির করেন, আমার দয়াল বাবার দরবার যতই করেন কোন জিকিরে আল্লাহ খুশি না, সবচাইতে বড় খুশি হলো রুকু সেজদার নামাজে, জোরে কোন কথা ঠিক কিনা। কবরে যখন যাবেন বাইরে, কবরে যখন যাবেন মুনকির নাকির এসে প্রথম প্রশ্ন করবে মান রব্ব কাত রবকে, আপনি কিছুই কোয়া লাগবেন, আপনি ডাঁটে ঘুম পাড়বেন, আপনি নামাজ খাড়া হবে, আপনি জানবেন না, আপনি জানবারই ফেরবেন না, আপনার নামাজ খাড়া হয়ে বলতেছে কে রে মুনকির নাকি রে, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস, এই সারা জীবনে কয় অক্ত নামাজ পড়ছে ক, মুনকির নাকির কয় আমরা হিসাব জানি, তাহলে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস। এই মসজিদের মধ্যে ঢুকাই নামাজের নিয়ত করেই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকু যাই বলছে সুবহান রব্বিয়াল আজিম, সেজদা যাই বলছে সুবহান রব্বিয়াল আলা, এতবার রব 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 করে আসে আবার রব, মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেয়েছে, আল্লাহ কয় নামাজ নিয়ে কবরে আছে, ওর আবার কিসের রব দেয়া লাগবে, ওর উত্তর হয়ে গেছে, যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে, যার নামাজ নাই তার খবর কি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, শুকরিয়া তান চার রাকাত নামাজ আদায় করে, ওই চার রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে হাবিব মুসা নবীর এই চার রাকাত নামাজ আমি আল্লাহ বলো যত করে ভাইকে দিয়েছি, আজকে আপনার উম্মতের জন্যে আসরের চার রাকাত নামাজ দিয়া দিলাম, আপনার উম্মতেরা আসরের চার রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর, কয়টা বেলে ফজর গেল, জোহর গেল, আসর গেল, রাত 12টা বাজল, কয় মিনিট বাকি আছে,
3 মিনিট, আর 2টা নামাজ আছে। এইবারে যে নামাজটা আসতেছে, আমার মা বোনেরা বড় আশা করে বসে আছে, ভাই এই নামাজ হলো মাগরিবের বেজর রাকাত। জোরে বলেন কি রাকাত? কয় রাকাত? 3 রাকাত। আপনি ফজর 2 হলেও কিন্তু জোর, জোহর 4 হলেও জোর, আসর 4 হলেও জোর, এশা 4 হলে জোর, কিন্তু মাগরিব হলো বেজর। হাবিব, আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনে একজন নবীর নাম আছে, সে নবীর নামে আল্লাহ একটা সূরা কোরআনে দান করেছে, নাম হলো সূরা ইউসুফ। জোর বলে নাম কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী মাঝে মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার বনিয়ামিন ইউসুফ খুব ভালো, কিন্তু এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলে, বউ হচ্ছে 2টা, তোমার যে বউ ভালো সে বউয়ের বেটা ইউসুফ আর বনিয়ামিন ভালো, আর তোমার যে বউ খারাপ ওই বউয়ের পেটের 10 বেটাই খারাপ, ওরা একেবারে রক্ত মাখা জামা গিয়ে এসে বাপের কাছে বলতেছে, আব্বা আব্বা। ইয়াকুব কয়, কী রে বা? আমরা বহু চেষ্টা করছি আব্বা, ইউসুফক বাঁচাবার পারল না। আপনি খুবই কষ্ট পাবেন এই কারণে, জামা বাঁচাছি আব্বা। আচ্ছা বলেন তো, এটা একটা কথা, বাঘে যদি ইউসুফ নবীরা ধরে তো আগে জামা খুলে ধরবি না জামা সহই ধরবি? কথা কর না কে রে ভাই, কথা কর না কে। এই যে 54,000 ভুয়া মুক্তিযোদ্ধা, জন্ম আছে 72, কারো জন্ম 71, ওই হলো মুক্তিযোদ্ধা, প্রতি মাসে 20,000 করে টাকা খাতে পারে। হায় হায় রে, কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনেন, সন্তান যদি খারাপ হয় বাবার কোনো দোষ না, দোষ হলো মার। এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো মা যদি বানাবার চান তাহলে প্যারাই মারিতে না দিয়া এই মাদ্রাসা দেন, কারণ প্যারাই মারিতে গেলে কি শিখবে? আকডম বাকডম ঘোড়াডম সাদে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আর এই মাদ্রাসায় দেন সব শিখবে। এখনকার মাদ্রাসা শুধু কোরআন হাদিস শিক্ষা দেয় না, এর সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান পর্যন্ত শিখায়, ধরে কোন কথা ঠিক কিনা ভাই? কথা কন না কেন? মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো পর্দা। পর্দা যদি না থাকে, ওই বেপর্দার পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা আসবে না, বেপর্দার পেট থেকে কোনোদিন ভালো সন্তান জন্ম নেবে না। ভালো সন্তান নিবার গেলে ভালো একটা মায়ের দরকার। আল্লাহ বলে, ইয়াকুব রে তোর যে বউ ভালো সে বউয়ের পেট থেকে বাড়াইছে 2টা ভালো, বনিয়ামিন ইউসুফ, আর যে বউ খারাপ ওই 10টা খারাপ, রক্ত মাখে এসে গেছে আব্বা, বহু চেষ্টা করছি ইউসুফ কাঁচাওয়ার পারিনি আব্বা, কিন্তু জামা বাঁচাছে। ইয়াকুব নবী হাত দিয়ে দেখে জামার একটা জায়গা তো ছিঁড়েনি, বুঝবার পারছে এই 10 জন ষড়যন্ত্র করতেছে। আমরাও কিন্তু বুঝবার পারছি আলেম ওলামাকে নিয়ে এই সরকার ষড়যন্ত্র করতেছে, জোরে কথা কন না কেন? ইয়াকুব নবী রক্ত মাখা জামা নিয়ে ঘরের মধ্যে আসল জায়গা বিচার, কারণ জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট সরকারের দখলে গেছে, এখন ভালো মানুষের আর বিচার নাই, তবে আসল জায়গার বিচার ঠিকই আছে, আছে না? না, আপনারা কি মনে করছেন খালি আবু সাইদের বুকে রক্ত দিয়া বাংলাদেশের বিজয় হয় নাই? অনেক মানুষ আফসোসে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচার জন্য চোখের ফানি ফেলেছে, জোরে কোন কথা ঠিক কথা কন? আল্লাহর
কাছে ফরিয়াদ করতেছে, মাবুদ আমার দশটা সন্তান আর ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আমি ইউসুফকে একটু ভালোবাসি বেশি, এইটা মনে করে শত্রুতা করে। তবে আমার ইউসুফ যেখানেই থাক না কেন, আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। আপনার বলেন তো বাপের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? বাপ লিয়ে আছে আমার কাছে সন্তান, হুজুর আমার বেটা খাবে যে মাসার দিবার চাই দোয়া করে দেন, বুঝলি তুই থাকতে আমার কাছে। আমি বললাম তুই থাকতে আমার কাছে, তার মানে কি বুঝালাম, তুই বাপ থাকতে আমি কি রে পাগলা? বাপের দোয়া মায়ের দোয়া সন্তানের জন্যে কোনো বেড়া থাকে না। তীর যেমন অনেক লক্ষ্যভ্রষ্ট হতে পারে কিন্তু বাপ মার দোয়া লক্ষ্যভ্রষ্ট হয় না। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আর বেটা আমার কাছে নিয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দেন তো, কেরে পাগলা আমার দোয়া তুরি দোয়া। আপনার সন্তানকে আপনি দোয়া করবেন আল্লাহ কবুল করবে না? যত বড় পাপি হন না কেন, আপনি পাপি হতে পারেন কিন্তু আপনার দোয়া তো আর পাপ না। অন্তর দিয়ে বলবেন আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, মাদ্রাসায় দিলাম মাতার জ্ঞান শক্তি বাড়ায় দাও। ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। কতগুলো বণিক যাচ্ছে ব্যবসা করার জন্য, তৃষ্ণা লাগছে কূপের কাছে, পানি আনবার গিয়া দেখে চাঁদের মতন ফুটফুটা হাত পা বান্দা পুড়ে আছে, পানি খাওয়া বাদ দিয়ে ইউসুফ রে তোলা নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেছে। ছোট্ট ইউসুফ রে উঠায় বলতেছে আমি নিব, সব বণিক কয় আমি নিব আমি নিব, এত সুন্দর বণিকের সর্দার কয় সবাই যদি নিবার চাস তাহলে কাটিয়া টুকরা টুকরা করে লেওয়া লাগবে, করে পাকলা কাটা টুকরা টুকরা করে না নিয়ে বাজারে বিক্রি করি, যে টাকা হবে আমরা ভাগ করে খাও, ব্যবসা করার কথা তো। বাজারে বিক্রি করতে গেছে জুলাইখা, বিয়া বৈশা দুই মিশ্রের সাথে বাচ্চা হয় না, যে মায়ের বাচ্চা হয় না ও মায়ের যত সোনার মালা গলার দিয়াথন শান্তি পাবি না, কোলের মধ্যে একটা প্যাঁ 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 লাগবে কি লাগবে কথা কর না কেন? এক লক্ষ স্বর্ণ মুদ্রা ইউসুফরে কিনছে, এক লক্ষ স্বর্ণ মুদ্রাতে কিনা সন্তান হিসাবে গ্রহণ করতে, সন্তান জুলাইখা ইউসুফরে সন্তানের মতন লালন পালন করতেছে, সন্তানের মতন লালন পালন করে। কিন্তু ইউসুফের যখন পুরুষত্ব, পুরুষত্ব বোঝেন বোঝেন না, একটা পুরুষ মানুষ বাইরে থেকে চিনার উপায় কি, কাপড় চুপড় সব দেওয়া থাকবি কিন্তু বাইরে থেকে চিনবেন। আমাকে এক মেয়ে বলছে যে হুজুর আমার স্বামী খুব সুন্দর তো, আমি একটু সাথে লিয়ে বাইরে হলি রাস্তার মেয়ে রাখালে আমার স্বামীর দিকে তাকা থাকে, দোয়া করেন হুজুর আমার স্বামীকে কোনো মেয়ে যেন নজর না দেয়। আমি বললাম দোয়া লাগবি না তোমার স্বামী চাষা বানা, তা আমাকে রাগ করে কয় হুজুর স্বামী কোনো দিন চাষা হয়? আমি বললাম চাষা কবার করছি না বানাবার করছি, চাষা বানান। স্বামীর হাত পাও ধরে দাঁড়িয়ে রাখছে, এখন দাঁড়িয়ে একমুট হয়ে গেছে, উনি আর স্বামীকে বেড়া যায় একটা মেয়েও ভুলে তাকায় না, কেউ যদি তাকায় আসা চাষা আসসালাম আলাইকুম, বউ কয় আরে এই দাঁড়ি না মরদ রে ভাই মরদ মানুষ, ইউসুফের মোজ গজাচ্ছে দাঁড়ি গজাইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার ভিতরে শয়তান জুলাইখারে বুঝাইতেছে ইউসুফ রে তুই কি পেটত রাখছিলি না, তুই কি দুধ খাওয়াইছিস কর না, তাহলে কিসের সন্তান? আজ ইউসুফ বুড়া হয়ে গেছে, এ তোর তাজা মাল শয়তানের ধোকায় জুলাইখা ইউসুফ রে নিয়ে গেছে। বহু বড় কাহিনী, আমি মাগরিবের নামাজ বুঝানোর জন্যে শুধু তড়িঘড়ি করতেছি ভাইজান, সমস্ত দরজায় তালা দিয়া ভিতরের দরজায় ভিতরের ঘরে গিয়ে বলতেছে ইউসুফ দরজা জানলা বন্ধ করেছি আমার মনের বাসনা পুরা করবার চাই, ইউসুফ রে কেউ দেখবে না দেখার মতন কেউ নাই। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বলতেছে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। জুলাইখা বলে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল ব্যাকা করা লাগে, সব দরজা তালা মারছি
যাবো কেমনে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, মায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়াসবুহু, দরজার কাছে আসে অটোমেটিক দরজা খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দরজা যখন খোলা শেষ, শেষ দরজা এটা জোলাইকা ইউসুফের পিছনে এমন ভাবে খামোচ মারছে, পাঞ্জাবি ধরছে, মনে করছে কাপড়ের মহব্বত ইউসুফ ব্রেক করবে। যার কলিজার আল্লাহ ভয়, তার কি কাপড়ের কোনোদিন মহব্বত হয়? ইউসুফ যখন চলে গেছে এমন সময় জোলাইকা চুলগুলা উস্কো খুস্কো করে রাজ দরবারে গিয়ে কান্দেছে। শুধু কান্দে জোলাইকা কান্দে, প্রধান বিচারপতি বলে কান্দেন কেন? জোলাইকা বলতেছে এত কষ্ট করে লালন পালন করলাম সন্তান হিসাবে, আজকে সেই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল, আমি বহু কষ্ট করে আমার ইজ্জত বাঁচাইছি। অ্যাটেম্প টু মার্ডার, মানে মার্ডার করেনি, করবার চাইছিল। এমনভাবে জোলাইকা কান্দতেছে, জোলাইকার চোখের পানি দেখে বিচারপতি বলতেছে মা জোলাইকা কান্দ না, অবশ্যই ইউসুফের বিচার হবে। জোলাইকা ঘরের মধ্যে এসে মুচকি মুচকি হাসে, পিছন দিকে ওর স্বামী আজিজ মিশ্র দাঁড়ায় গেছে, বলে জোলাইকা কার নামে ধর্ষণের বিচার দিলে? জোলাইকা মুচকি হাসতেছে, জোলাইকা বলে সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না তখন 13 বছর বন্দি রাইকা হাসপাতালে গিয়া ইঞ্জেকশন মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু খেয়াল করবেন, জোলাইকার বিচার হবে, ইউসুফের বিচার হবে পরদিন। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ আইছে মনে ঘৃণা নিয়ে, মনের মধ্যে ঘৃণা নিয়ে আইছে যে সন্তান হয়ে আমার দিকে খারাপ নজর দেয়, তাকে লালন পালন করছে সেই সন্তান ইজ্জত নষ্ট করবার চাই, এই নিমুখারাম কেমন? দেখার জন্য এসে সবাই চারিদিকে খাড়া হইয়া মাঝখানে ইউসুফরে টান করাই দিছে। ইউসুফ মাথা নিচু করে দাঁড়ায়, প্রত্যেকটা মানুষ ইউসুফের দিকে তাকায়, বলে এত সুন্দর একজন যুবক কোনোদিন খারাপই করতে পারে? জোরে বলেন পারে। 50 বছর কোরআনের তাফসীর করা বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, চেহারার দিকে তাকাইলে মনে হয় এই মানুষটা কোনোদিন রাজাকার হইতে পারে? ইসব মায়ের উপরে হাত মারছে, তোমার মা জোলাইকা লালন পালন করছে, তার ইজ্জত নষ্ট করার জন্য হাত মারছে। ইউসুফ কান্দতেছে, কারণ অভিযোগ ছাড়া যখন বিচার, অভিযোগ দিয়েই বিচার, তদন্ত ছাড়া এখানে কোনো কথা বলার উপায় আছে? জোলাইকে অভিযোগ করছে আর তদন্ত ছাড়াই বিচার শুরু হয়ে গেছে। মায়ের স্তনে দুগ্ধ পান করে ছোট্ট শিশু চিৎকার করে বলতেছে রে বিচারক, ইউসুফের বিচার করার আগে তদন্ত করো। বিচারক বলে কে কথা কয় রে? মানিয়া বলে আমার বাচ্চা 3-4 মাস বয়স, আমার দুগ্ধ পান করে, এর জবানে কথা ফুটতিছে, বলে এবার টেবিলের উপরে বাচ্চাকে রাখো। বাচ্চা বলতেছে বিচারপতি বিচার যদি করবার চাও তাহলে তদন্ত করে বিচার করো, ইউসুফের সামনে যদি জামা ছেঁড়া হয় তাহলে ইউসুফের দোষ, আর পিছনে যদি জামা ছেঁড়ে তাহলে জোলাইকার দোষ, কারণ ইউসুফ জোলাইকাকে ধরবার চাইছিল, জোলাইকা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামা সামনে ছেঁড়া ফানা ফাট করে দিছে। কিন্তু জোলাইকা ইউসুফকে ধরবার চাই, ইউসুফ ধরা দেয়নি। এখন দেখো জামা কোন দিকে ছেঁড়া, সামনে না পিছনে ছেঁড়া? সমস্ত বিচারপতি তদন্ত করে দেখে জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, ময়লা পর্যন্ত লাগেনি, আর পিছন দিকে তাকায় দেখে পাঞ্জাবি ছেঁড়া। সব বিচারপতি কয় ইউসুফ মনে মনে তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপে আছি, চাপে, এমন চাপত্য ছিল ভাই, ধরে কারণ ঠিক কি না? ইউসুফ তুমি নির্দোষী কিন্তু আমরা জবান খুলবার পারতেছি, আমরা চাপে আছি। এমন সময় জোলাইকার স্বামী প্রধানমন্ত্রী বলে এ বিচারক কি বিচার? প্রধান বিচারপতি জোলাইকার দিকে তাকায়, প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর দিকে তাকায় বলে ইউসুফ তুমি দোষী। আপনার বলেন ইউসুফ কি দোষী?
ইউসুফ তুমি দোষী, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ ইউসুফ একজনা। আল্লাহ ইউসুফ রে, ভালো মানুষ জেলখানায় গেলে তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষ জেলখানায় গেলে তাকে ডিম মারে, জোরে কন কি মারে, জুতা মারে। আর ভালো ভালো মানুষ যদি জেলখানায় যায়, আপনারা বলেন তো তার সম্মান বাড়ে না কমে? আমির হামজার সম্মান আগে যা ছিল তার চাইতে বাড়ছে না কমছে? মামুনুল হকের সম্মান আগের চাইতে বাড়ছে না কমছে? সাইদি সাহেব যদি খালি এই বছর পর্যন্ত বাঁচিয়া থাকতো, আর যদি জেলখানা থেকে বাড়াতো তাহলে বুঝবার পারতেন আগের সাইদি আর যে জেলখানা খাটার পরের সাইদি। এবারে কথা কন না কেন বারে, এরা কোন গ্রুপ? কি সম্মান বাড়ে না কমে? আর খারাপ মানুষ জেলখানায় গেলে তার সম্মান বাড়ে না কমে? এরশাদ সিকদার জেলখানাত গেছিল আর সম্মান বাড়ছে? অকালে ছাড়িয়ে দিলে জনগণক লাত্তাই মারতো, এখন যেগুলা জেলখানা ঢুকাচ্ছে কুটের মধ্যে দিয়ে ডিম মারে, তার মানে কি? তার মানে ওয়াকার সাহেব বলেছে, ওয়াকার 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 বলেছে, আমরা 600 উপরে আমাদের ক্যান্টনমেন্টে হেফাজত রাখছি, কারণ বাইরে রাখলে জনগণের পিটুনে খাই আর মরবি। বাজান একটু খেয়াল করেন, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করলো অসম্মান করে না, সম্মান দিয়ে, সম্মান দিয়ে বের করে। বাজান বিশাল কাহিনী, ইয়াকুবের সঙ্গে ইউসুফ নবীর দেখা হলো, ওই দেখা হওয়ার পরে শুকরিয়া তান, 3 রাকাত নামাজ পড়ে, বাপ বেটা আল্লাহ ওই নামাজ এতই পছন্দ, নবীর ডাক দে বলে ওই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই পছন্দ। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহে তাকবীর। এখন এক অক্ত বাকি আছে, এশার নামাজ। এখনো একজন নবী কিন্তু মরে নাই, তার কবর যাওয়ার জায়গা আমরা বারবার দেখি, যতবার মদিনায় যাই রাসূলের রওজা জিয়ারত করার ওই ফাঁক দিয়ে দেখতে গিয়ে দেখি এক জায়গা ফাঁকা, 2 জায়গা ফাঁকা। এই 2টা কবর ফাঁকা রাখার কারণ হলো, একটা কবরে থাকবে ঈসা আলাইহিসসালাম, আর একটা কবরে থাকবে ইমাম মেহেদি আলাইহিসসালাম। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে ঈসা আলাইহিসসালাম কি মরছে নাকি এই দুনিয়া থেকে? আল্লাহ তাকে চতুর্থ আসমানে রাইখা দিছে, সুবহানাল্লাহ। কোন ঈসা আলাইহিসসালাম চতুর্থ আসমানে যায়া আল্লাহকে বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্য, কিন্তু আমার যে মরা হলো না আমি কি মরবো না? আল্লাহ কয় ঈসা অবশ্যই মরবা। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে চতুর্থ আসমানে আমারে আপনি মারবেন? আল্লাহ কয় চতুর্থ আসমানে কবর দেওয়ার কোনো জায়গা নাই। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে মরার জন্য আবার কোথায় পাঠাবেন? আল্লাহ বলে দুনিয়ায়। ঈসা বলে, আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ কয় ঈসা রে, নবী করে আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করব। যেই বলছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা খবর কি? বলে, নবী হয়ে এত খুশি হয়নি, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তোমাকে 4 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ বলে, নবী গো, ওই 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে কবুল করে নিলাম, নামাজ আদায় করবে জামাতে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এ ওটার আগে আপনারা বলেন কোন নামাজ বাদ দিবেন? কেবারে বাদ দিবেন? মাশাআল্লাহ, এই নামাজ বাদ না দেওয়াটা নিয়ত করাই হলো কুরবানি। আজ থেকে নিয়ত করেন, এক অক্ত নামাজ বাদ দিব না। সবচেয়ে বড় কুরবানি হলো কি? ত্যাগ করা। ওই ঘুমটুম সব বাদ দেয়, সাইডতে কি কয় বেতের নাকি বেতের বাদ আছে, জুম্মা বাদ আছে, একদিনে সব শুনবেন? না না, আমার প্রধান অতিথি ভাই নামাজের গুরুত্ব নিয়ে কথা বলাতে আমি মনে করলাম যে এলাকাত মনে হয় নামাজই কম চলতেছে। সত্যি? হ্যাঁ,
যে মরদরা নামাজ করতেছেন না, হাইরে পিটন হইবে। ওদের একটা ছোটবেলার গান গান শুনছিলাম মধুবন সিনেমা হলে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তার আমি মজা দেখ। যদি ফুলগুলো হয় অভিমানে ছিঁড়ে যাই, আমি মালা পরে বলো কারে দেখাবো। শোনেননি গান শোনেননি? সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি। সেই মায়ের অভিভাষ, কবর যায় যেন মার না খায়। এদের আজ থেকে নিয়ত করি পাঁচ অক্ত নামাজ আল্লাহ আমাদের জীবনে সকলকে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি মোনাজাতের পার্টি, মোনাজাত করেন? আল্লাহুম্মা আমিন। যারা করেন করেন, না করেন না করেন। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকে এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি কবুল করো। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহসভাপতি আল্লাহ সবাইকে মাফ করো, কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার তালবেলম আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। ওয়াদাইয়ান ইলাল্লাহ بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، জবান খুলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا، لا إله إلا الله. সবাই মহব্বতে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলো পুরুষ মানুষ আফজালুজ জিকির লা ইলাহা
ইল্লাল্লাহ যত জিকির আছে সবচাইতে কি উত্তম জিকির। আর মৃত্যুর সময় জিকির যদি জবানে জারি রাখতে পারেন, সারা জীবন যত পাপ করেছেন জিকির জারি রাখে মরার কারণে আল্লাহ সব মাফ করে দিবেন। এ তুইয়া মুইয়া জিকির না, একজন করে একজন করে না, সবাই জবান খোলেন। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে, লজ্জা লাগে, কষ্ট হয়? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দেনে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতই জিকির করেন, যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, যদি রাসূলের প্রতি দরুদ না পড়েন, ওটা মাঝখানে লটকে থাকে, আসমান এবং জমিনের মাঝখানে কি লটকায় থাকে, যেই দরুদ পড়বেন আল্লাহ তাআলা কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্ষিপ্ত দরুদ পড়াতে আমাদের কোনো আপত্তি করা যাবে? কেউ বলবো? আপনি বললেন না, কিন্তু আপনার সামনে কেউ উচ্চারণ করলো, এরা শোনা মাত্রই আপনাকে বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিমগাছি সরকার পাড়া দারুল সুন্নাহ সালাফি আলিল বানাত মহিলা মাদ্রাসা। আচ্ছা, অন্ধ হাফেজ আবুল আবদুল্লাহ বিন কাজিমকে গ্রামের মানুষ নাকি? মাশাআল্লাহ। আমি আজকে আমার ফেসবুকে ওনার একটা ওয়াজ ছাড়ছি, আজকেই সকালবেলা আমি নিমগাছি যাচ্ছি, যখন ভিডিও ওনার একটা ওয়াজ ছাড়ছি, উনি ওয়াজ করতেছিলেন। আমি ছোটোবেলায় অনেক দূর 10-15 কিলো রাস্তা পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে ওনার ওয়াজ শুনছি। উনি একসময় ঘোড়ায় চলে যেতেন, পরে এবার গাড়ি কিনছিলেন, একসময় ঘোড়া চলে যেতেন। হ্যাঁ, হেঁটেও গেছে, সেটা আমরা দেখিনি। তবে সেই গ্রামে আজকে আমাকে আল্লাহ বক্তা করে নিয়ে আসছে, এই জন্য আল্লাহর দরবারে শুকুর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মহিলা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম, আমার ভাই তো আচ্ছা, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতির তালিকায় বহু নাম, অত নাম বলা যাবে না। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বনিজা রহমান, সম্মানিত বিশেষ অতিথি তো হিসাব ছাড়া, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জায়গা ছোট হওয়ার কারণে
অনেক আল্লাহর বান্দারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন রাস্তায়, যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনার কেমন আছেন। কোরআনের মাহফিলে আল্লাহ নিয়ে এসে বসাইছেন, এরপরে যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে। এই জন্য সকলে একটু জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা কি আল্লাহর উপর কোনো রকমে বেজার? তো বেজার যদি না হয় তার উল্টে কি? খুশি। বেজার না খুশি? তাহলে সকলের সমস্যারে আর একবার বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আজকের প্রধান অতিথি সাহেব উনি আমাকে একটু লক্ষ্য করে বললেন নামাজের গুরুত্ব। উনি সালাত বলেছেন, আমি নামাজ বললাম, কারণ কোরআনের যত জায়গায় নামাজের কথা সব জায়গায় সালাতে আছে, নামাজ নাই। কোরআন শরীফে, কোরআন শরীফ হচ্ছে আরবি, জোরে বলেন কি? আরবি। গোটা কোরআনই হচ্ছে আরবি, আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ এই জন্যে আরবি করেছে যেন আমাদের সকলের বুঝতে সুবিধা হয়। বলেন সুবহানাল্লাহ, আরবি করার মধ্যে লাভ আছে না নাই? আছে। কিন্তু নামাজ কিন্তু আরবি শব্দ না। এই রোজা যে আমরা বলি নামাজ রোজা, এই রোজাও কিন্তু আরবি শব্দ নয়। আমার এলাকার এক মারিফতের ভণ্ড এক নামাজিকে বলছে যতই নামাজ পড়, কোরআন হাদিসে নাই, যতই নামাজ পড় কোরআনে হাদিসে নাই। তো আমার কাছে জোর এসে কয় হুজুর কোরআনে নামাজ নাই? এবার নাই তো, তোকে তাহলে তো ভণ্ড কটাই ঠিক। আমি বললাম নামাজ হলো ফার্সি শব্দ, নামাজের আরবি হচ্ছে সালাত। নামাজের আরবি কি? সালাত। আমরা বলি না আল্লাহ তোকে বেহেস্ত দান করুক, বেহেস্ত দান করুক। গোটা কোরআন খুঁজে আপনারা বেহেস্ত পাবেন না। বেহেস্ত কিন্তু আরবি ভাষা না। যেরকম কি ভাষা না? আরবি হচ্ছে জান্নাত। যেরকম আরবি কি? জান্নাত। আমরা যদি বলি এই তুই দোজকি, এই তুই দোজকি যা, এই দোজক, দোজক কোরআনের কোনো জায়গাতে নেই। কোরআনে আছে জাহান্নাম, কোরআনে কি আছে? জাহান্নাম। তাহলে বোঝা গেল নামাজ নাই, রোজা নাই, ব্যস্ত নাই, দোজক নাই, এগুলো কোরআনে নেই। এগুলো আমাদের বাংলাদেশের মানুষ সচরাচর সালাতের